राज्य माध्यमिक उच्च माध्यमिक पास जगतें विभिन्न रकम पदे कर्मी नियोगे नतून एक चाकरी विज्ञप्ति अपन साथे शेयर करते चले जेखने ऐले मे उभय आवेदन करते पारबेन सम्पूर्ण बिनामूल्य एखे विभिन्न रकम दफ्तर नियोग करानो हबे रेजिडियो और बीडीओ अफिसगुलोते। तो कारा किभाबे आवेदन करबेन, आवेदन कब थेके शुरू होच्छे, कि कि पोस्ट एखाने रिक्रुटमेंट करानो होच्छे, कतगुलो शून्य पदे एखाने नियोग करानो होच्छे, आजकेर एई भिडियोर माध्यमे जानिये देब। चैनल नतून हले चैनलटिके सबसक्राइब करे रखबेन, परिबर्तन एरकम चाकरी संक्रांत लेटेस्ट आपडेटगुलो सबार आगे पाओयार जन्य ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, একেবারে সরাসরি অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা দৈনিক সংবাদপত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। কী কী দপ্তরে নিয়োগকরণ হবে এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কী শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে দপ্তরগুলি কর্মীর হিসাবে চাইল নবান্ন, রাজ্য জুড়ে নয়া কর্মী নিয়োগের আশা। তো এখানে দেওয়া রয়েছে কলকাতার থেকে এটা প্রকাশিত হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন তার হিসেব নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর সোমবার এ ব্যাপারে সব দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছে। তো এখানে বুঝতে পাচ্ছেন যে সমস্ত দপ্তরের কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু মাসের মধ্যে দপ্তরগুলিতে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। দপ্তরগুলিতে মোট চার শ্রেণীর কর্মীর হিসেবে চাওয়া হয়েছে, যেরকম এখানে বলেছে লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার অনুমোদিত পদ কত ও সেখানে কতজন কর্মী 30 জনের নিরেখে কাজ করছেন। এই তথ্য নির্দিষ্ট ফরম্যাটে পাঠাতে বলা হয়েছে। প্রশাসনিক মহল মনে করছে আগামী দিনে সরকারি দপ্তর নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কর্মী সংক্রান্ত পরিসংখ্যা চাইছে নবান্ন। প্রশাসনের তিনটি পর্যায়, সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই করা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়। তো এখানে বুঝতে পাচ্ছেন যে কোন পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয় সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখান থেকে পদোন্নতির মাধ্যমে ঊর্ধ্বতন পদগুলি পূরণ করা হয়। সব দপ্তর থেকে পরিসংখ্যান পেলে পদোন্নতি ঠিকঠাক হয়েছে কিনা সেটা পরিষ্কার হবে নবান্নর কাছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্য সরকার এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মোট 1,25,000 কর্মী নিয়োগ করবে। এর মধ্যে সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে 12,000 ও গ্রুপ সি পদে 3,000 কর্মী নিয়োগ করার কথা তিনি জানিয়েছিলেন। আগামী বছর লোকসভা ভোটের আগে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক মহল আশা করছে। সরকারি কর্মী নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন ফের গঠন করা হয়েছে। পঞ্চায়েত ভোট পর্ব শেষ হলে এবার কমিশন কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। তো অলরেডি ভোট পর্ব শেষ হয়ে গেছে, ইতিমধ্যে কাজ শুরু করবেন নবান্নর তরফ থেকে, সেটাই কিন্তু এখানে জানিয়েছে। এখানে মোট 1,25,000 কর্মী নিয়োগ করবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদে 12,000 ও গ্রুপ সি পদে 3,000 কর্মী নিয়োগ করার কথা তিনি জানিয়েছিলেন। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ করানো হবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ যোগ্যতায়। কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হবে এর ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের এই চ্যানেলে প্রকাশিত করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে, আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।